আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আমরা আজ যাচ্ছি মক্কা থেকে তাইফের উদ্দেশ্যে রুদ্দাফ নামের একটা পার্কে। দেখি আপনাদেরকে কি দেখানো যায় ইনশাআল্লাহ। অবশেষে আমরা রুদ্দাফ পার্কে প্রবেশ করলাম। এটা হচ্ছে একটা অংশ প্রবেশ মুখ। এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, হালকা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। বিশাল পার্কের ভিতরে দেখা যাক আপনাদেরকে কি দেখাতে পারি। পার্কের ছোট্ট একটা অংশ আমরা এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেক বছর এখানে ভিতরে সিনগুলা পরিবর্তন করা হয়। এটা পার্কের আরেকটি অংশ, দেখা যাক ভিতরে কি দেখা যায়। রাত 12টা, এখনো অনেক মানুষ। এই পার্কের ভিতরে যত ধরনের ফুল রয়েছে সবগুলা তাজা ফুল দিয়ে বানানো। এই সবগুলা তাজা ফুলের কারণে পার্কের ভিতরের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। পার্কের এক পাশে একটা মার্কেটের একটা অংশ। এখানে এই জিনিসটা দেখতে চায়ের কাপের মতোই দেখা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে সব কিছু দেখানো হলো, আপনারাও আসবেন এখানে, ঘুরে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। আর আমাদের যদি এখানে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।